পাশ করার সম্ভাবনা খুবই কম। মহাপরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানি, কথাশিল্পী সেলিনা হোসেন, কবি নাসির আহমেদ, অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, কবি সুমন সর্দার, কবি মাহবুবুল আলম চৌধুরীর সহধর্মিণী জশন আরা রহমান, কবি সমুদ্র গুপ্তের সহধর্মিণী সোহানা হ্যাপি, তাদের সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পালাই চলে যাবো এখান থেকে। এখন আজকের শিল্পী ঐশিকা নদী আমাদের অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। এই মুহূর্তে ঐশিকা নদী অতিথিদের ফুল দিয়ে বরণ করছে। প্রথমে কবি নাসির আহমেদ, তারপর কবি মাহবুবুল আলম চৌধুরী, পত্নী জশন আরা রহমান, কথাশিল্পী সেলিনা হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানি, ডক্টর অধ্যাপক রফিকুল ইসলাম, কবি সমুদ্র গুপ্তের পত্নী সোহানা হ্যাপি, কবি সুমন সর্দার এবং সুরস্রষ্টা শাহিন সর্দার, সুরেলার কর্ণধার অশোক পাল, বিশিষ্ট সঙ্গীত প্রযোজক। এখন আমাদের বক্তব্যের পালা। আজকে যে কারণে এই অনুষ্ঠান সে সম্পর্কে আজকে ঐশিকা নদীর কণ্ঠে কবিতার গান এবং শাহিন সর্দারের সুরে যে গানগুলো আমরা শুনতে পাব, সেই গানের স্মৃতি নির্মাণ করার একটি দুঃসাহস যিনি দেখিয়েছেন সেই অশোক পাল সুরেদার কর্ণধার আসছেন তার বক্তব্য দিতে আপনাদের সামনে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী,
দেশের প্রখ্যাত কথাশিল্পী সেলিনা হোসেন উপস্থিত কবিতার গান শীর্ষক অ্যালবামের কবিবৃন্দ এবং কবি স্বজনেরা উপস্থিত সুধীবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দেশের এই বিখ্যাত কবিদের 11টি কবিতা থেকে পূর্বের যে নোট কম্বিনেশন গুলো আছে এগুলোর সাথে সে দীর্ঘদিন যাবৎ পরিচিত, কারণ এই এই গানগুলো সে বহু ফাংশনে গেয়েছে। আমি চেষ্টা করেছি মান সম্পন্ন এই কথার যথার্থ অর্কেস্ট্রেশন মান সম্পন্ন একটা সিডির প্রকাশ করতে। এখানে যে মিউজিশিয়ান গুলো বাজিয়েছে এরা উপমহাদেশের সব বিখ্যাত মিউজিশিয়ান। এই অ্যালবাম প্রকাশ করতে চেয়ে আমি কোনো কার্পণ্য করিনি, তো শেষ পর্যন্ত আমার ভালো লেগেছে। এবার আপনারা ওদের গান শুনবেন, ওর গান শুনবেন, এবং আপনারা ও আপনাদের কাছে ভালো লাগলেই আমার এই শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। তবে ও বয়সে অনেক ছোট, সামনে অনেক চলার পথ। এই কবিতা থেকেই একটি লাইন আমি ওর জন্য বলছি। অশোক পাল এখন আপনাদের সামনে আসছেন আজকের সুরকার শাহীন সর্দার। সুরকার শাহীন সর্দার, তার সাথে দীর্ঘ পরিচয় আমাদের। সেই ছোটবেলা থেকে তিনি সুর সৃষ্টি করতেন আপন মনে, এবং তিনি সব সময় সুর নিয়েই চিন্তা করতেন। আমরা তার সাথে যারা ছিলাম বিভিন্ন কাজেই যুক্ত ছিলাম, কিন্তু তিনি কোথায় যেন হারিয়ে যেতেন সুরের মাঝে। আর তার স্বপ্ন ছিল সুরের মাঝে তিনি তার নিজের জীবনকে গড়ে তুলবেন। আজ দীর্ঘদিন পর প্রায় মধ্য বয়সে এসে তিনি তার প্রথম বলা যায় এর আগে আরো অনেক ক্যাসেট বের হয়েছে, কিন্তু বলা যায় এবারই প্রথম তার স্বপ্নের একটি সিডি অ্যালবাম বের হচ্ছে। আর আমাদের সামনে এখন তিনি বক্তব্য দিতে আসছেন, সেই শাহীন সর্দার। আজকে সবার সম্মানিত অতিথি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব কামাল লোহানী, শ্রদ্ধেয় ডক্টর অধ্যাপক রফিকুল ইসলাম স্যার, আমাদের সৌভাগ্য তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত কবি নাসির আহমেদ, উপস্থিত একুশের প্রথম কবি মাহবুবুল আলম চৌধুরীর সহধর্মিণী জসন আরা রহমান, উপস্থিত কবি সমুদ্রগুপ্তের সহধর্মিণী সোহানা হেবি, উপস্থিত দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক যাকে আমরা কথাশিল্পী বলি সেলিনা হোসেন, উপস্থিত কবি সুমন সর্দার এবং সুরেলার ব্যবস্থাপনা পরিচালক অশোক কুমার পাল, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একজন নেপথ্যের কর্মীদের সাধারণত সবাই চেনে না, আমি কখনো বাণিজ্যকতার স্রোতে নিজেকে গা ভাসাইনি। ভালো লাগা প্রাণীর ভালো লাগা কবিতাগুলোকে আমি সুরারোপ করার চেষ্টা করেছি। আমি কখনো ভাবিনি এই গানগুলো যে অ্যালবাম করবো সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি শুরু করিনি। আমার
ভালো লাগার তৃষ্ণা থেকে আমি আপন মনে শুরু করেছি। এই বোধটুকু আমার মনে কবে কখন জন্ম হয়েছিল আমি জানি না, তবে আমার সঙ্গীতে আতিকরে হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান আমি শুনতাম, তখন আমার বয়স 10 ছুঁই ছুঁই। সেখানে আমার অগ্রজ সহদর সরকার আলাউদ্দিন আমলের গান শুনতাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই সব অগ্নিছড়া গান শুনে আমার হৃদয়ে সুরের বীজ বপন হয়েছিল। সেই থেকে আমার পথ চলা, কবিতাকে ভালোবেসে কানে কানে সুর করেছি। একদিন আমার সতীর্থ বন্ধুবর অশোক কুমার পাল, যিনি নিজেও একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক আমি মনে করি, কারণ তিনি একমাত্র বাংলাদেশের প্রথম ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগমকে দিয়ে গান করিয়েছেন, তার 6টি গান করিয়েছেন, যার গীতি কবি ছিলেন অরণি ইয়াসমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি। তো সে অশোক কুমার পাল একদিন আমাকে আমাদের আমি একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, প্রতিষ্ঠানটির নাম সারগম ললিত কলা একাডেমি। একাডেমির অনুষ্ঠানে আমার মেয়ে নদী ঐশিকা নদীর গান শুনে অশোক আমাকে একদিন বললেন আমাকে দিয়ে সিডি করব। আমি সানন্দে গ্রহণ করলাম। যে বিষয়গুলি, যে সুরগুলি আমার প্রাণের ভিতরে ছিল তা যা আজ প্রকাশ হতে যাচ্ছে, এটা আমার কাছে বড় আনন্দের। তবে এই আনন্দের উপর আরো সুখ হবে যখন আপনাদের কাছে, শ্রোতাদের কাছে গানগুলি ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আপন মনে, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা। সবশেষে আমার মেয়ে নদীকে জন্যে বলব, ওর জন্য আপনারা আশীর্বাদ করবেন। আর আমি আজকের এই সভায় আমার মেয়ে নদীকে আমি একটি কথাই বলবো, মা তুমি মনে প্রাণে প্রকৃত শিল্পী হইও, তারকা হইও না, এসে মাটিকে ভালোবেসো, মানুষকে ভালোবেসো, মানুষের সুরকে ভালোবেসো, একদিন সত্যের ভোর আসবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শানি সর্দার। এখন বক্তব্য দিতে আসছেন কবি নাসির আহমেদ। কবি নাসির আহমেদ সম্পর্কে বলার কিছু নেই, তিনি আসছেন বক্তব্য। আজকের অনুষ্ঠানের সর্বজনশ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, সম্মানিত অতিথি মণ্ডলী, আজকে যারা অডিয়েন্সে আছেন, সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ, বিশেষ করে অ্যাড্রেস করি নদীকে, যে মেয়েটি মানে আমাদের কন্যা তুল্য এবং ওর শৈশব বিকশিত হয়েছে আমাদের হাতের উপরে। ওর বাবা আমার বয়োকনিষ্ঠ কিন্তু খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং চেতনার দিক থেকেও আমরা কাছাকাছি। আপনারা একটু আগে শুনেছেন যে নদীর বড় চাচা সর্দার আলাউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই বিখ্যাত শিল্পী, যার কণ্ঠে আমরা 71 সালে শুনেছি মজিদ পায়া যাও রে, কিংবা জগৎবাসী একবার আসিয়া, তারপরে সেই সব বিখ্যাত গান। এবং শুনলে অবাক হবেন যে এই গানগুলি অনেকগুলি গানের রচয়িতা তিনি স্বয়ং নিজে। তারপর আরেকটি তার বিখ্যাত গান আছে তার, পাখি যাবে রে যাবে উড়ে, খাঁচার দুয়ার খুলে পাখি যাবে রে উড়ে। এই সমস্ত গান যিনি গিয়েছিলেন সেই জাত শিল্পী, বাংলার লোকশিল্পী সর্দার আলাউদ্দিন আহমেদ, মাত্র 24-25 বছর বয়সে যিনি অকাল প্রয়াত হয়েছিলেন। বঙ্গবন্ধু স্বয়ং চাকরি দেখতে পিজি হাসপাতালে গিয়েছিলেন এবং তাকে বিদেশে পাঠাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে। তো সেই রক্ত ধারণ করে আছেন শাহীন সর্দার। শাহীন সর্দার ব্যক্তিগতভাবে আমি জানি অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছাত্র জীবনে ঢাকা কলেজ থেকে স্ট্যান্ড করেছিলেন ঢাকা বোর্ডে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেনি, গ্রাজুয়েট করেছেন, তারপরে সঙ্গীত নিয়ে সাধনা করেছেন, দিয়ে ছাত্র ইউনিয়নের মধ্যে দিয়ে গ্রাম বাংলা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যেটা জামাতিরা করছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, আমি শাহীন সর্দারের এই সাংগঠনিক ভূমিকা মানে অভিভূত। আমি অশোক পালকে ধন্যবাদ জানাই যে অশোক এই গানগুলি করবার জন্যে ভারতে একাধিকবার গিয়েছেন, সেখানকার দিকপাল মিউজিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করেছেন,
মানে যে যুগে একেবারে জাতিগতায় সঙ্গীতের মূলধারা হারিয়ে যাচ্ছে, অ্যাকুস্টিক ব্যবহার করেছে, পিওর অ্যাকুস্টিক। এবং আমি গানগুলি যেদিন রেকর্ডিং সম্পন্ন হয়েছে সেদিন আমরা একটা ছোট্ট অনুষ্ঠানে গিয়েছিলাম, সেদিন আসাদ চৌধুরী ছিলেন, আমরা অভিভূত হয়েছি। এই নদী, মেয়েটি অল্প বয়স, এসএসসি পাস করে এইচএসসি পড়ছে, সে এর মধ্যে সে এত সুন্দর তার পিতাকে অনুসরণ করেছে। এবং যে কথাটি শাহিন বলে গেলেন যে আমি চাই মা তুমি তারকা হইও না, তুমি শিল্পী হও, সত্যি সত্যি ও শিল্পী হওয়ার সাধনা করেছে। ওর গানগুলি শুনে খুশি হয়েছি। তো আজকে আপনার গুণী ব্যক্তিরা এসছেন, মানে আজকে শাহিনের এবং অশোকের এবং নদীর, ওদের সম্মিলিত প্রয়াস আমি মনে করি অনেকখানি সফল হয়ে গেছে। আপনাদের মতো গুণবান শ্রোতারা এসছে এবং গুণবান ব্যক্তিত্বরা মঞ্চে এসছে, আপনাদের সবাইকে আমি এই শাহিন সর্দারের পক্ষ থেকে এবং সালিম ললিত কলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। কবি নাসির আহমেদ তার মূল্যবান বক্তব্য রাখেন। এতক্ষণ পর্যন্ত আপনারা তার বক্তব্য থেকে নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন আমরা কি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন বাস্তবিক অর্থে আপনারা আমাদের সিডিতে যে গানগুলো আছে 11টি গান, তার মধ্যে একটি গান শুনবেন এবং তারপরে আমরা চলে যাব আমাদের সিডি প্রকাশনা উৎসবের একটি মূল আকর্ষণ, সেটা হচ্ছে মরুকুম বচন। সো আমরা যাচ্ছি আমাদের সিডি অ্যালবামের একটি গান স্বাধীনতা তুমি, এর রচনা করেছেন কবি শামসুর রহমান এবং গানজয়ী কবিতা, সেখান থেকেই আমাদের সুরকার শাহিন সর্দার এটাকে তার প্রতিটি শব্দের অর্থ বুঝে বুঝে হৃদয় অঙ্গম করে দীর্ঘদিন ধরে এর সুরারোপ করেছেন। তার সাক্ষী অনেকের মধ্যে একজন আমি, আর আশা করি আপনাদের সবারই। রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি, কাজী নজরুল ঝাঁকড়া চুলে বাপরে দোলান মহান পুরুষ, সৃষ্টি সুখে এখন অনুভূতি প্রকাশ করছেন কথাশিল্পী সেলিনা হোসেন। আজকে এখানে যারা মঞ্চে উপবিষ্ট আছেন, আমার শ্রদ্ধেয় অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রদ্ধেয় লোহানি ভাই, জর্সন আপা, প্রীতিভাজন কবি নাসির, অশোক পাল, হ্যাপি এবং সুমন সর্দার, মিলনমেতনে উপস্থিত
শ্রুতিবৃন্দ, আমি সেই গুণী মেয়েটিকেই প্রথমে অভিনন্দন জানাই। ঐশিকা নদী নামটাও চমৎকার। এটি একটি অন্যরকম অনুষ্ঠান, অন্যরকম এই অর্থে আমরা দুটো দিক দেখতে পাবো। একটি হলো বাবা মেয়ে, যদি বলি বাবা মেয়ের অনুষ্ঠান তাহলে ভুল বলা হবে, কারণ এখানে তারা বাবা মেয়ে হিসাবে পরিচিত হবেন না, একজন সুরকার একজন গায়ক গায়িকা, যিনি সুর দিবেন আরেকজন সেই সুরকে ছড়িয়ে দিবেন সমবেত মানুষের মাঝে। তারা কোনো সম্পর্কের সূত্রে আবদ্ধ নয়, পিতা কন্যা তারা সমষ্টি, তারা আমাদের সবার মানুষ। আর দ্বিতীয় হলো, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন অনেক দূর এসেছে হেঁটে, আরো বহুদূর হাঁটতে হবে, এই অসাধারণ পঙ্ক্তিমালার কবি সমুদ্রগুপ্তের সহধর্মিনী সুহানা হ্যাপি। সমস্ত গুণী ব্যক্তি দেখতে সবাইকে শুভেচ্ছা। এত গুণী ব্যক্তিদের সামনে আমি কিছুই বলতে আর আমি বলতে গেলেই হয়তো কেঁদে ফেলব, যার ফলে আমি সবাইকে শুভেচ্ছা জানাই, বিশেষ করে নদীকে ইচ্ছা জানাই, এবং নদীর মতন যেন সবাই ওই রকম করে ওঠে বাবার আদর্শ নিয়ে, এটি সবাইকে জানাই। ধন্যবাদ আমার বলে। আপনাদের সামনে বক্তব্য রাখছেন একুশের প্রথম কবিতার কবি। মঞ্চে উপবিষ্ট দুজন, তারা সকলেই আমার প্রীতিভাজন এবং স্নেহভাজন। আমার সম্মুখে যারা বসে আছেন আমি তাদের মধ্যে অনেক শিশু দেখতে পাচ্ছি, বর্তমান প্রজন্মের তরুণ দেখতে পাচ্ছি, এটা দেখে অনেক আশান্বিত হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই শাহীন সর্দারকে, যিনি আমাকে দুটো কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন এখানে মঞ্চে গুণীজনদের সঙ্গে বসার একটা সুযোগ দিয়েছেন। আমি এটার জন্য তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এর যোগ্য কিনা আমি জানি না, কিন্তু আমার প্রয়াত স্বামীকে যারা এভাবে স্মরণ করেন তাদের সকলকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, এই জন্য তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। নদীর প্রতি অনেক অনেক আশীর্বাদ। তার গানটা শুনে আমার মনে হলো স্বর্গ থেকে সুর ভেসে আসছে, আর নদীর ঢেউয়ে ঢেউয়ে ঢেউ মিলিয়ে এই সুর সমুদ্রের মতো মহাসমুদ্রে গিয়ে তার মিলন হচ্ছে। অর্থাৎ নদীর জন্য আমার এই আশীর্বাদ, সে ভবিষ্যতে সমুদ্রের মতো বিশাল একজন শিল্পীতে পরিণত হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের প্রিয়জন অধ্যাপক ডক্টর রফিকুলের নাম, তিনি তার অনুভূতি পাচ্ছেন, অনুভূতি ব্যক্ত করবেন, আমি তাকে অনুরোধ জানাই। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট
জন এবং উপস্থিত শ্রোতৃবৃন্দ, আমি আজকের এই অনুষ্ঠানে একদম নিচক শ্রোতা হিসেবে এসেছিলাম। পরে আজকের এই উদ্যোক্তাদের অনুরোধে মঞ্চে আসতে বাধ্য হয়েছি। তবে আজকের অনুষ্ঠানে এসে আমি জানতাম না যে আমার জন্য অনেকগুলো বিষয় অপেক্ষা করছে। আজকাল চারিদিকে সঙ্গীতের নামে যা হচ্ছে, আপনারা জানেন টেলিভিশনে যে প্রতিযোগিতাগুলো হচ্ছে, এই ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে বুড়োদের গান গাইয়ে এগুলোকে ইচ্ছে পাকা বানানো হচ্ছে, বাণিজ্যিক বা ব্যবসার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এই বাচ্চা শিল্পীদের, তরুণ শিল্পীদের। এবং এইসব দেখে যখন এই ফেব্রুয়ারি মাসেও আমরা আমাদের এসব যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, তখন এখানে এসে আমাদের এতজন প্রিয় কবির কবিতার সুরারূপ এবং নদীর মতো একটি মেয়ে, নদীর নামটিও খুব সুন্দর, একটি গানই শুনলাম, আশা করি বাকি গানগুলো নদীর কণ্ঠে শুনব, সেটা শোনার অপেক্ষায় রয়েছি। পুরো জিনিসটাই মধ্য দিয়ে দেশের প্রতি, আমাদের দেশের মানুষের প্রতি, আমাদের মুক্তিযুদ্ধের প্রতি, আমাদের ভাষা আন্দোলনের প্রতি, আমাদের কবিতার প্রতি, আমাদের শিল্পের প্রতি, আমাদের সঙ্গীতের প্রতি, আমাদের ঐতিহ্যের প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা এবং প্রেমের পরিচয় ফুটে উঠছে, যেটা বাস্তবিক পক্ষে এখন দুরূহ। কারণ নদীর মতো মেয়েরা আজকাল শাড়ি পরে না। আমি একটা বিশ্ববিদ্যালয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছি, ওখানে ছেলে মেয়েদের যে বেশভূষা দেখছি তাতে মনে হয় না যে আমি বাংলাদেশে আছি বা আমি বাঙালি ছেলে মেয়েদের দেখছি। আমরা চেষ্টা করি, বাধ্য করি তাদের রবীন্দ্র নজরুল জয়ন্তী বা একুশে ফেব্রুয়ারি বা স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে, কিন্তু তারা সেই ব্যান্ড বাজানোর জন্য, ব্যান্ডের সঙ্গে নর্তন কর্তন করার জন্য এত অস্থির থাকে যে আমাদের প্রচেষ্টা সফল করতে খুব কষ্ট হয়। ঠিক তেমনি সময় স্বতঃস্ফূর্ত ভাবে একজন পিতা, একজন মাতা, একজন সন্তান, আমাদের এই যে আহ্বান, বাংলার যে সম্পদ, সেগুলোকে এইভাবে তুলে আনছে, এটা আমার কাছে মনে হয় যে আমি স্বপ্ন দেখছি, মনে হয় আমি স্বপ্নের গান শুনছি। এবং আমি নিশ্চিত যে নদীর মতো আরো যদি ছেলে মেয়েরা এগিয়ে আসে এই পথে, তাহলে আমাদের যে জীবন, আমাদের যে সংস্কৃতি, যেটা এখন একটা বিপদগামী কোনো অবস্থাতেই আমরা ভাষা বিকৃত, টেলিভিশনে সিরিয়ালের নামে কি এক জগা খিচুড়ি ভাষা ব্যবহৃত হচ্ছে। আজকে একটা খেলার রানিং কমেন্ট্রি শুনছিলাম, সেখানে বলছে যিনি ধারাভাষ্য দিচ্ছেন তিনি বলছেন, আপনারা দেখতেছেন, তার মানে বাংলা ভাষাকে যত কুৎসিত করা যায়, বাংলা ভাষাকে যত বিভৎস করা যায়, বাংলা ভাষাকে যত বিকৃত করা যায়, বাংলা সঙ্গীতকে যত কর্কশ করা যায়, বাংলা সুরকে যত অসুর এবং বেসুর করা যায়, এই পরিপ্রেক্ষিতে, এই পটভূমিকায়, এই আবহে শাহীন সর্দার কিংবা নদী কিংবা অশোক এরা যা করছেন, এটা শুধু প্রশংসা করে আমি তাদের ছোট করব না। আমি তাদের আমি একজন শ্রোতা, আমি কবি নই, কবিতার পাঠক, আমি গায়ক নই, গানের শ্রোতা, আমি কবিতা ভালোবাসি, আমি গান ভালোবাসি,
আমি আশা করব যে আমি একটি গান শুনলাম, আমি আশা করব বাকিগুলোতেও কবিতা এবং গানের একটা মধুর মিলন হবে, যার মধ্য দিয়ে আমাদের দেশ কাল, আমাদের অতীত বর্তমান, আমাদের ভবিষ্যৎ নদীর মতোই স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হবে এবং নদীর কণ্ঠে আমাদের দেশের আবহমান সুর, আবহমান যে বাণী কবিতার কথা সেগুলো বাংলা হয়ে উঠবে। আমি ওকে আশীর্বাদ করি, নিশ্চয়ই ও সফল হবে। ধন্যবাদ। আমাদের সামনে এবং মঞ্চের বাইরে আমাদের শ্রোতাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অনেকেই বিশিষ্টজন, তাদেরও কিছু বক্তব্য দেওয়ার আছে, কিন্তু সবাইকে তো আর ডাকা যাবে না। আমরা নদীর গানের ফাঁকে ফাঁকে কাউকে কাউকে ডাকবো, আর তাদের মধ্যে অবশ্যই মাহমুদ পেরিম আছেন, এক সময়কার খ্যাত ব্যক্তি মাহমুদ পেরিম, এখন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেই কর্মরত আছেন। সায়ান, সায়ান মানে এই মুহূর্তে সায়ানের ভক্ত অনেক হয়ে গেছে নিশ্চয়ই, এবং অসাধারণ কণ্ঠের অধিকারী সায়ান, তিনিও আসবেন তার কিছু বক্তব্য পেশ করতে। আছেন ক্রান্তি, মানে সেই পূর্ব পাকিস্তানের সময়ে বোধ হয় ক্রান্তির জন্ম সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, সেই ক্রান্তি লগ্ন থেকে যখন 75-এর পরবর্তীতে যখন ক্রান্তি লগ্ন ছিল তখনও এই ক্রান্তি আমাদের পথ এগিয়েছে, সেই ক্রান্তিকে ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে তার সভাপতি মাহবুবুল হায়দার মোহন। সেই মাহবুবুল হায়দার মোহন তিনি আসবেন। আছেন অরণী ইয়াসমিন, গীতিকবি, এবং যার কবিতায় সুর দিয়েছিলেন অশোক পাল। মণ্ডলী, মঞ্চে প্রবিষ্ট শ্রদ্ধেয় ও বরেণ্য আলোচকবৃন্দ, আমার শাহিনের সঙ্গে সম্পর্ক অনেক দিনের, ওকে চিনি আমি দীর্ঘদিন থেকে। চেনার সূত্র হচ্ছে সর্দার আলাউদ্দিন, ওর বড় ভাই, এবং জায়গাটি হল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমার অত্যন্ত প্রিয় জন ছিল গায়ক শিল্পী হিসেবে। মানুষ যখন দেশকে ভালোবাসে অথবা যখন কোনো কিছু ত্যাগের পরীক্ষায় নামে, তখন তার সামনে যত বিপদই আসুক না কেন, সেই মানুষটি সকল সংকটকে পেরিয়ে তার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কিছু করবার তার সাধ্যে কুলোয় তা যে করতে পারে, আমার মনে হয় সর্দার আলাউদ্দিন তার প্রমাণ ছিল। নাসির বোধ হয় কয়েকটা গানের কথা উল্লেখ করেছেন, অসাধারণ কতগুলো গান সর্দার যখন গেয়েছিল, এবং আজকে একটা দুর্ভাগ্যের কথাই বলি, সেটা হলো স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধ উত্তর কালে আমি যখন বাংলাদেশ বেতারের পরিচালক, সেই সময়ে আলাউদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। খুব দুঃখজনক ঘটনা তখন ছিল যে আলাউদ্দিনের চিকিৎসার জন্য একটি কেবিন পর্যন্ত পাওয়া যাচ্ছিল না,
অবশেষে বহু চেষ্টা চরিত্র করে একটি কেবিন যদিও বা পাওয়া গেল এবং বঙ্গবন্ধু শুনে যখন চাইলেন তাকে বিদেশে পাঠাবার জন্য ততক্ষণে আলাউদ্দিনের জীবন প্রায় শেষ হয়ে এসেছে। আলাউদ্দিনের গলা, আলাউদ্দিনের দেশপ্রেম এবং তার ত্যাগ শাহিনরা ধরে রেখেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে শাহিনী মেয়ে নদী এই গানগুলো গেয়েছেন। আমি গানের নির্বাচন সম্পর্কে বলবো না, সেদিন যে চমৎকার ভাবে তিনটি স্তরে ভাগ করে অধ্যায়ে ভাগ করে ব্যাখ্যা দিয়েছেন এর পরে বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আর অনেক কথাই হয়েছে চর্বিতে চর্বণ করে না দিই। আমি প্রথমেই যখন এই অ্যালবামটি খোলা হলো দেখে চমকে গেছি যে অ্যালবামের যারা আমি শব্দটা ব্যবহার করি বলি যারা ব্যবসা করেন আমাদের হাতে এই অ্যালবামের চেহারা এত শ্রুতি স্নিগ্ধ হয় না, এত চমৎকার একটি রুচি সম্পন্ন অ্যালবামের কভার এটি প্রথম মানুষকে মুগ্ধ করে। এবং এর পরে আমি এই জন্য অশোক পালকে ধন্যবাদ জানাবো এবং শঙ্কর আমাদের অত্যন্ত প্রিয় জন, শঙ্করের বোধহয় এটা কাজটা করেছে শঙ্কর এই লেখাটি কবিতার গান লেখা। তারপরে খুললেই নদীর চেহারা, ওপরে বাবার নাম শাহিন সর্দারের সুর, নিচে ঐশিকা নদী মেয়ে এবং ভেতরটাতে যা আছে তার একটা আমরা শুনলাম। রফি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তখন এ ধরনের কবিতার সুর করা বড় কষ্টকর, শেখুল সলমন সাহেবের কাছে যখন প্রথম জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে এই গানটি এই কবিতাটি নিয়ে গেলাম ইত্তেফাকে প্রকাশিত হওয়ার পর, যখন আইয়ুব খানের নির্বাচনের পরে আমরা সবাই বিপদ অনেকটাই হতাশাগ্রস্ত সেই সময়ে সেখানকার আবু জাফরের এই কবিতাটি ছাপা হলো দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয় পাতায় এবং এটি পড়ে আমার কাছে মনে হলো যে এটাই বোধহয় আমাদের পথ নির্দেশ। ছুটে গেলাম শেখুল সলমনের কাছে, কবিতাটা দেখে তিনি বললেন যে বাংলা অভিধান একটা নিয়ে আসলেই পারতি, সেটাই আমি না হয় শুরু করে দিতাম। আমার কাছে খুব কঠিন ইয়ে মনে হয়েছিল, মন্তব্যটি মনে হয়েছিল তখন।
ছোট কাকু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় ছিলেন আমার ছোট কাকু বুকে সদাই বাজত সুরের পাশি বুকে সদাই বাজত সুরের পাশি সোনার বাংলা তোমার ভালোবাসি আবহমান সংস্কৃতিতে যে সুরটি নদীর মতো বয়ে চলেছে, যে সুরের ভুবন সৃষ্টি হয়েছে, কীর্তন, লোকসুর, রবীন্দ্রনাথের সুর সবকিছু মিলেই যে ভুবন সৃষ্টি হয়েছে, সেই জায়গাতে শাহীন সর্দার কোনো উৎকট ধূমকেতু প্রবেশ করিয়ে দেননি। তিনি যেন আমাদের এই সুরের মন পরিমণ্ডলেরই এক্সটেনশন, অর্থাৎ শুনলে মনে হবে যেন আমাদের এই সুর, এই সুরের ভুবনটা তিনি থেকেছেন, নষ্ট করেননি। আমি শাহীন সর্দারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। Thank you.
আমি তো ভিতরে, তুমি কই? এই যে দেখো যার হাতে হ্যান্ডিক্যাম সেই আমি। আইসো আসো 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 এখানে আসো, কই তোমরা? আসো, তোমাদের ছবি তুলে দেখেছো। আচ্ছা থাকো তাহলে, বসে থাকো। কে? আচ্ছা ভাই, বদনামের বোঝা আছে। আমরা যে কোনো কারণেই হোক, আমাদের ঐতিহ্যের যেই ধারাবাহিকতা ছিল সেখান থেকে আমরা অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে গেছি আর কি। তো এখানে এই যে ঐতিহ্যের হাত ধরে এগিয়ে যাওয়া, আমাদের যা কিছু আছে সেখান থেকে হাত না ছেড়ে দিয়ে বাইরের থেকে আমদানি করে এভাবে যদি চলতে থাকি, আমাদের নিজেদের সংস্কৃতির স্বাধীনতা বা স্বকীয়তা এই ব্যাপারগুলো শেষ পর্যন্ত থাকবে না, ওই আলাদা আলাদা করে আমরা থাকবো আর কি তখন। তো আজকে নদীর গান সম্পর্কে আমি এই প্রজন্মের একজন সঙ্গীত শিক্ষার্থী হিসাবে এতটুকু বলতে পারি যে ওর কণ্ঠ, ওর গান, শাহিন ভাইয়ের সুর, সব কিছু মিলিয়ে যে কবিতাগুলো, এগুলো খুব শান্তি দিচ্ছে। নদীর গলা ভীষণ নদীর মতন শান্তি, মিষ্টি, কানের উপর চাপ দেয় না, মনের উপর চাপ সৃষ্টি করে না। যে অসুরতার কথা বলা হচ্ছে, এটার একটা ছোট্ট সমাধান আমি পেয়েছি, সেটা হলো নিজের ঘরে বসে চ্যানেল থেকে অত্যাচার নেওয়ার দরকার নেই, সুইচ বন্ধ করে দিন। আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের আবু হেনা মোস্তফা কামাল আছে, এগুলো বন্ধ করে দিন, নিজেদের রাজ্য নিজেরা তৈরি করে নিন, নদীর গান শুনুন। আর একটা কবিতা পড়েছিলাম খুব ছোটোবেলায়, সেখানে একটা লাইন ছিল, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। এটাই আমি বলবো সব জায়গায়, যে বাংলা আমাদেরই আছে থাকবে, যারা অত্যাচার করছে বলে মনে হয় তাদেরকে আপনি ব্যক্তির ভেতর যদি প্রতিরোধ করে গড়ে ওঠে এখন, তাহলে এটা শেষ পর্যন্ত টিকবে না। কেননা আমাদের সবচেয়ে ভরসার জায়গা আমাদের সংস্কৃতি। কিছু সময়ের জন্য হয়তো আমরা বিপদকামী হতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ আছে, আমাদের গান আছে। এখনও যারা নতুন করে করছে তাদের ভেতরেও আমি মনে করি যে নিরাশা শেষ পর্যন্ত কোনো কথা নয়। আমি নদীকে অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমি অনেকদিন পরে অনেকক্ষণ বসে গান শুনে খুব শান্তি পেয়েছি, ওর গলা ভীষণ শান্তি দেয়। থ্যাংক ইউ। জসীমউদ্দীনের কবিতা নিমন্ত্রণ, এই সুরের রচিত গান।
এটা আমার বেশ কিছুদিনের অভিজ্ঞতা থেকে না বলে পারছি না আমি। দীর্ঘদিন আমি সঙ্গীতের সাথে জড়িত ছিলাম, এখনো আছি, থাকবো। তারপরেও যখন কোনো সঙ্গীত পরিচালককে হয়তো কোনো সময় বলেছি যে গানটা একটু ভাই করতে হবে, তখন অনেক সঙ্গীত পরিচালক বলেছেন, আমি সকল শ্রদ্ধা নিয়েই বলছি তাদের প্রতি, তাদের যথেষ্ট সম্মানের সাথে বলছি, বলেছেন এটি গান নয়, একটু কবিতা দিলেন। তো কবিতা কেন গান হবে না? অবশ্য তাদের দোষ নেই, দোষ নেই এই জন্য জীবন যুদ্ধে আর কি সবাই দৌড়চ্ছে দৌড়চ্ছে, সময় পেতে হবে তাদের। আগে গান করতে গেলে কমপক্ষে এক সপ্তাহ সময় দেওয়া হতো, সাথে সাথে গান সুর করে গান করা যায় না। এখন বোঝা যায় কেন তারা নিষেধ করতে যে না এটি গান নয় কবিতা। কবিতা গান হয়, গান হয় তখন যখন কবিতা নিয়ে, এই কবিতা নিয়ে গবেষণা করেছে নিশ্চয়ই সুরকার শাহিন সর্দার অনেকদিন ধরে, সুর নিয়ে উনি চিন্তা।
আমার মনে হয় এই যে সুরের মধ্যে অসুরের প্রবেশ। যাই হোক, আমরা যারা সমাজ পরিবর্তনের জন্য সাংস্কৃতিক লড়াই করে যাচ্ছি দীর্ঘদিন, আমি মনে করি আজকের এই কাজটি যেটি এখানে হলো এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা যোগাবে। অপসংস্কৃতির পাশাপাশি সংস্কৃতি চর্চা হয় এবং সঙ্গীত রচিত হয়, আজকে সেটি আমরা এখানে এসে সবাই বুঝতে পারছি। যাই হোক, আমি শাহিন সর্দার, ঐশিকা নদী এবং অশোক পাল এই তিনজনকেই ধন্যবাদ জানাবো যে এই অসাধারণ কাজটি আপনারা সমন্বয় করে করতে পেরেছেন। আর পাশাপাশি আরেকটি কথা বলবো, আমি গত বছর আমার একটি ভিডিও অ্যালবাম বেরিয়েছিল গণসঙ্গীতের, সেখানে শাহিন সর্দারের সুরে একটি গান আমার করার সৌভাগ্য হয়েছিল। আমি অপেক্ষা করছি তিনি আমাকে তার সুরের গান দিয়ে সহযোগিতা করবেন, এবং আপনাদেরকে অনুরোধ করব এই অসাধারণ গানের, কবিতার গানের যে অ্যালবামটি আজকে প্রকাশিত হলো, এটি শুধু ওর কণ্ঠে শুনলেই হবে না, এটি সবসময় শোনার জন্য আপনারা যাওয়ার সময় বাইরে থেকে সংগ্রহ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। Thank you.
তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য।